বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে তোকে আমি কি জন্য পাঠিয়েছি তুই ভালো করে জানিস, তোকে আমি কি জন্য পৃথিবীতে প্রেরণ করেছি তুই ভালো করে জানিস। বান্দা তুমি মনে রাখো, কোনো মানুষকে কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে ডাক দিলে জাগানো যায়, কিন্তু কোনো মানুষ যদি না ঘুমিয়ে ঘুমের ভান করে থাকে তাকে তাহলে সারাদিন থেকেও জাগানো যায় না। যদি না বলে ওই
আপনি মুসলমান থেকে পারে হয়ে গেলেন, মুসলমান থেকে পারে হয়ে গেলেন, মুসলমান থেকে আপনি পারে হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার আপনার সন্তান মিষ্টির পরে পূজা মণ্ডল আসতেছে, পূজা পর্যন্ত দেখবেন একদম যুবক পূজা মণ্ডলে ঠিকঠাক পর্যায়ে আছে, রং মানতেছে আছে নাই, কিন্তু ওই সকল যুবকদেরকে মসজিদে সময় মতো পাওয়া যায় না। ওই সকল যুবকদেরকে ভালো কাজে ভালো কাজে ভালো ভালো কাজ যখন সম্পাদন করা হয় তখন তাদেরকে পাওয়া যায় না, যখন তাফসীর মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় তাদেরকে পাওয়া যায় না। যখন পূজা চলে আসে মনে হয় যেন হিন্দুদের পূজা নয়, এটা মুসলমানদের পূজা না। উসমিল্লাহ ওহে মুসলমানরা, আমরা অনেক ভাইরা আবার বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার আউজিল্লাহ। এই স্লোগানটা শেরকিয়া, এই স্লোগানটা হলো শেরকের স্লোগান। এই স্লোগান যে বলবে যে বিশ্বাস করবে এই স্লোগানের পরে নিজের মন পোষণ করবে নিঃসন্দেহে সে শেরক করছে, ঠিক কিনা বলে? আচ্ছা বলে তো ধর্ম যার যার উৎসব সবার ভাবে হয় মানে বুঝলেন? তাহলে আমি বলি বউ যার যার অধিকার সবার, ঠিক কিনা বলে? কথা বলে জমি যার যার অধিকার সবার, ধান যার যার, ধান খেত যার যার, ধান সবার, আপনার ঘর যার যার অধিকার সবার, ঠিক কিনা বলে? দোকানে মাল যার যার অধিকার সবার। তাহলে এই কথা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে কিনা বলে? ভাই আমার এটা কোনো কোনো এমনি হারাই ফেলে বলে না, এটা উদ্দেশ্য হলো ইসলাম ধর্মকে হ্যাঁ করা ঠিক কিনা বলে? তাহলে আমাদের সন্তানদেরকে আমরা পূজাতে চলবে তখন আমরা কন্ট্রোলে রাখতে পারবো কেমনে পারবো? বলি ভাই সন্তানকে নামাজে আনেন, নামাজে আনেন, সন্তান নামাজ পড়ে না, সন্তান মসজিদে আসে না, সন্তানকে নামাজে না আনলে আপনি হাজারো সিজদা দেন, হাজারো রুকু করেন, আপনার জন্য জাহান্নাম ওকে হয়ে আছে ওকে হয়ে আছে। অতএব সেই সন্তানকে আপনি মসজিদে আনতে পারেন না, আপনি কিভাবে তাকে জামানত থেকে পরে ফিরাইবেন বলেন? আমাকে বলেন, দেখবেন পেশা যখন চলে আসবে মুসলমানের সন্তানেরা গাড়ি ভাড়া করে, শুধু মুসলমানের সন্তানরা নয় কিছু কিছু মুরব্বী দাড়ি পাকা মুরব্বীদেরকেও আমি দেখছি পূজা মণ্ডপের সামনে আসলে বসে আছে, ঠিক না? মুসলমান যদি ইমান হারা হইতে না চাও, মুসলমান যদি কাফিরের কথায় নাম লেখাইতে না চাও, যদি জাহান্নামের দলভুক্ত হতে না চাও, তাহলে তুমি আজকে শিক্ষা গ্রহণ